একজন সন্তানের প্রতি বাবার কর্তব্য। আপনার অনেক টাকা পয়সা, কিন্তু আপনি আপনার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারে নাই। কারণ কি বলতে পারবেন? কারণ একটাই, আপনি আপনার সন্তানকে কোনো সময় দেন নাই। আপনি সবসময় টাকা পয়সা নিয়ে ব্যস্ত ছিলেন। কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে বড় ব্যবসা বানাবো, এই নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আপনার সন্তান যে কি করতেছে, কার কাছে মানুষ হইতেছে, সেই খেয়ালটা রাখেন। অফিস আদালত থেকে ফিরে এসে বাসায় যেটুকু সময় পাবেন আপনার সন্তানকে দিবেন। কারণ প্রতিটি সন্তান চায় যেন আমার বাবা আমার সঙ্গে থাকে, আমি আমার বাবার সঙ্গে খেলা করব। হ্যালো দর্শক, এই মুহূর্তে আমরা রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। এই হচ্ছে আমাদের চুলা, আর এই হচ্ছে আমাদের চাঁদনি। স্বামী স্ত্রী উভয় চাকরি করেন, কিন্তু আপনার সন্তান বাসায় একা কি করে? হয়তো বা কোনো কাজের লোকের কাছে রেখে যান, বা কোনো বউয়ের কাছে রেখে যান। আবার কি ভেবেছেন যে তার চরিত্র কার মতো হতে পারে? এই হচ্ছে আমাদের চাঁদনি, আর এই আমাদের চুলা। চাঁদনি এখন রান্না করবে, আপনারা দেখবেন। আর চাঁদনি, তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি যাব। আপনাদের মতো কি হবে নাকি কাজের বুয়াদের মতো হবে? অবশ্যই কাজের বুয়াদের মতো হবে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের লোকেদের কাছে থাকে। তাই চরিত্র তো কাজের লোকদের মতোই হবে, আপনার মতো তার চরিত্র হবে না, কারণ আপনি তো সময় দেন নাই। এখন তোমার এটা কি, এটা কি ছিল ঝুড়ে দিল? এটা কি কারাই? এটা হচ্ছে কারাই, হচ্ছে কারাই। টিবল, হাই হাই টিবল, ভাইকে পালাইছে দেখি। টিবল ভাইকে পালাইছো গা, এটা কেমনে? হাই রে, হাই রে টিবল রে। হ্যাঁ তাই লো। হ্যাঁ গেসারো, গেসারো। তাহলে এখন আমরা কি করব? এই আমাদের গেস্ট, তিনি এসে সোফাতে এখন বইয়া আছে, সুন্দরভাবে দেখছেন আপনারা। এই হচ্ছে তাদের বাল্টি। এই সমীশ দাও, তুমি এখন রান্নাবান্না শুরু করে দাও। হ্যাঁ, এমন এক সন্তান আছে যে তার বাবা মাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো দিনও পাই নাই, এমনকি ছুটির দিনও পাই নাই। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে কাটায়, আবার রাতের বেলায় ঘরে আসলে সন্তানরে দেখে ঘুমাই আসে। তাই ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে ঘুম থেকে আর উঠাই না। আবার সকাল বেলায় অফিসে যাওয়ার সময় দেখে তার সন্তান ঘুমাইতেছে। সন্তান ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা কেউ নাই, আছে কাজের বুয়া। তাইলে আপনারা বুঝেন সেই বাচ্চা কার চরিত্র পাবে, বাবা মার না কাজের বুয়ার। আজকে ছুটির দিন, তাই এই ভিডিওতে দেখতেছেন বাচ্চা নিয়ে খেলা করতেছি, হাঁড়ি পাতিল খেলা। আপনারাও আপনাদের বাচ্চাদের সঙ্গে সেই ছুটির সময় তাদের নিয়ে খেলা করবেন বা ঘুরতে যাবেন, তাহলে তাদের মনে আনন্দিত হবে, বাবার প্রতি ভালোবাসা থাকবে। এটা এটা কেমনে ভাঙলো, কেমনে কিভাবে ভাঙলো বাবা? এত টাকা পয়সা দেখি করবেন? আপনার সন্তান যদি আপনার মতো মানুষ না হতে পারে, আপনার সন্তান যদি কাজের লোকদের কাছে মানুষ হয়, কাজের লোকদের স্বভাব চরিত্র পায়, তাহলে এত টাকা পয়সা আপনি কি করবেন? একজন বাচ্চা যখন অন্য বাচ্চাদেরকে দেখে যে তার বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে খেলা করতেছে, তখন সেই বাচ্চাটির অনেক কষ্ট হয় যে তার বাবাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনোই পায় না, যখন পায় তখন আবার সে ঘুমায় থাকে। তিনি সবসময় তার বাড়ির কাজের লোকদের সঙ্গে খেলা করে, এই জন্য তো তার স্বভাব চরিত্র সে কাজের লোকদের মতোই। ভাইরাল এবার ছবি ভাইরাল হয়ে যাবো আমাদের, এই ভিডিওটা একবারে ভাইরাল করবেন আপনারা। আপনারা দেখতেছেন
বড় হয়ে সন্তানরা বাবা মাকে কেন ভালোবাসে না? কারণ একটাই, ছোটবেলা থেকে সেই সন্তান তার বাবা মার ভালোবাসা পায় নাই, পাইছে শুধু কাজের লোকদের ভালোবাসা। হ্যালো দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ক্যামেরা ওই চলে গেছে ওরা বাড়ি বাড়ি। প্রতিটি সন্তান চাই ছোটবেলায় তার বাবা মার সঙ্গে খেলা করতে, কিন্তু আফসোস কিছু কিছু সন্তানরা তার বাবা মাকে ছোটবেলায় পায় না। সকালবেলায় যায় অফিস, রাতের বেলায় বাসায় ফিরে তখন আয়সা দেখে তার সন্তান ঘুমায়। এই হচ্ছে জুড়ি, এই চুলা, চুলার উপরে দেখছেন দুইটা মাছ রান্না করার জন্য। আপনারা আপনার সন্তানদেরকে সময় দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি জসিম, ইউটিউব চ্যানেল, ডিগ্রার সাপাহার, নৌকা।